আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্বাগতম। তো সাধারণত অ্যাপ প্লে স্টোরে আপলোড দিতে গেলে দেখা যায় যে 6-7টা স্ক্রিনশট দিতে হয়। তো অ্যাপের কি কি ফিচার্স আছে ইউজার যাতে বুঝতে পারে, এর জন্য সাধারণত প্লে স্টোরে অ্যাপ দিতে গেলে স্ক্রিনশটগুলো দেয়। তো এখানে আমি কিছু স্ক্রিনশট ওয়েবসাইট থেকে তৈরি করছি, তো আমি ওয়েবসাইট ইউজ করব না, আমি ফটোশপ ইউজ করব। তো এখানে ফটোশপটা আমি ওপেন করে নিচ্ছি প্রথমে, তো ওয়েট করতে হবে। আর আপনারা এখানে আমি কিছু ব্যাকগ্রাউন্ড আপনাদের আমি আগে ভিডিও দিয়েছিলাম, সেইগুলো ভিডিওতে প্রোভাইড করেছিলাম, ব্লগে ভিডিওগুলো সম্ভবত আছে মোহাম্মদ হোসেন ব্লগে। আর ফ্রেমের ভিডিও দিয়েছিলাম, সেইখানে আমি জিপ আকারে আপনাদের সব ফ্রেম দিয়ে দিয়েছিলাম মোবাইলের। তো সেই ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এখানে অনেক গুগলের, তারপর আসুসের, স্যামসাংয়ের মোবাইলের ফ্রেমগুলি আমি আগে প্রোভাইড করছিলাম। তো যাই হোক, এখন আমি সরাসরি কাজে চলে যাব। প্রথমে ক্রিয়েট নিউতে যাচ্ছি, তারপরে একটা রেজুলেশন দিবেন, উইডটা দিবেন 1110, আর হাইটটা দিবেন 2220, এর উপরে 3300 হলেও সমস্যা হওয়ার কথা না, তো এটাই বেস্ট হবে। তো তারপরে এখানে 100 দিবেন, 300 দিবেন, আর বিটের ক্ষেত্রে আপনারা 32 বিটি বেস্ট হবে। তারপরে আমি 16টা ইউজ করতেছি। তো তারপরে সিম্পলি কালারটা হোয়াইট রেখে ক্রিয়েটে দিয়ে দিবেন। তো এরপরে আপনাদের এখানে গ্রেডিয়েন্ট যে কালারটা আছে এখান থেকে কালার চুজ করে নেবেন, যে কালারটা আপনাদের দেওয়ার ইচ্ছা পছন্দ হয় সেটা এখান থেকে দিয়ে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিতে পারেন। তো আমি এখানে একটা কালার দিচ্ছি, তো তারপর ওকে করতেছি। তবে দেখেন যে গ্রেডিয়েন্ট কালার কিন্তু হচ্ছে। তো আপনার কালার যদি ভালো না লাগে সেক্ষেত্রে পরিবর্তন করে অন্য কালার দিয়ে দিবেন এভাবে। তো জাস্ট আমি সিম্পল একটা কালার রাখতেছি, পরে চেঞ্জ করে নিলেও নিতে পারি। তো তারপরে আপনারা ফ্রেমটা নেবেন, এখানে যে ফ্রেম আছে, তো এখানে বিভিন্ন ফ্রেম আছে, তার মধ্যে থেকে আমি সার্চ দিতে পারি অ্যাসেট লিখে। তো সার্চ করতেছি, তো অ্যাসেটের দেখতে পাচ্ছেন যে ফ্রেম আসছে, প্লেসে দিয়ে দিলাম। তারপর এটার সাইজ আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন, ওকে। এরপরে কাজ হলো যে আপনাদের স্ক্রিনশট আপনাদের ফোন দিয়ে দিবেন, আপনাদের হাতে যে ফোন আছে সমস্যা নেই, যে কোনো ফোন হলেই হবে। তো সেই স্ক্রিনশটটা আপনারা ওপেন করে নেবেন। তো আমার এখানে কিছু স্ক্রিনশট দেওয়া আছে, জাস্ট একটা ওপেন করলাম। তো ওপেন করার পর নিচে দেখেন ব্ল্যাক, তো আমি এই ব্ল্যাকটুকু রাখবো না, কাট করতেছি, জাস্ট কাট করে দিলাম, ওকে। এবার আমি এটা সরিয়ে নিব, এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এই লেয়ারটা নিচে নিয়ে নিব। এরপরে আমি সুন্দরভাবে সবটুকুতে দিয়ে দিব। এরপর যদি কিছু বাকি থাকে শিফট চেপে ধরে রেখে সাইড দিকে নিয়ে নেবেন, তারপর লেফট রাইট যে বাটনগুলি আছে, আপ ডাউন, সেগুলো প্রেস করে আপনার পজিশনভাবে দিয়ে দিবেন। তো ব্যাকগ্রাউন্ডের কথা তো বললামই, আপনারা ইচ্ছা মতো এখানে কালার চেঞ্জ করে নিতে পারেন। এটা বেশি গাঢ় হয়ে গেছে, আমি হালকা করে দিচ্ছি, এখান থেকে অন্য কালার ইউজ করতে পারেন,
এটাই যে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই। মানে ডিফেন্ট ডিফেন্ট অনেক কালার আছে, জাস্ট দিয়ে দিবেন এভাবে। তো এরপরে যদি আপনারা এটা ছোটো ব্যবহারও করতে চান, সেক্ষেত্রে ওপরে লেয়ারটা আর ফ্রেমটা দুইটাই শিফট ধরে সিলেক্ট করে ওগুলো ছোট বড় বা উপরে নিচে নিতে চাইলে বা কোনো টেক্সট অ্যাড করতে চাইলে সিম্পলি করে নিতে পারেন। তো আমি এখানে একটা টেক্সট দিয়ে দিচ্ছি, টেক্সট টুক দিয়ে, তারপর টেক্সটে গিয়ে জাস্ট যে কোনো টেক্সট লিখে দিতে পারি। তো আমি এখানে দিয়ে দিলাম ভিডিও ফোল্ডার, টেক্সটটা রিসাইজ করতে পারবেন, টেক্সটের ফন্ট পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তো জাস্ট উপরে যে ফন্টটা আছে সেটা সিলেক্ট করে আমি দিয়ে দিলাম, তারপর সিম্পলি সেভ করে দিতে পারেন, সেভ অ্যাজ। তারপর এখানে আমি জেপিজি আকারে সেভ করে দিচ্ছি, ওকে সেভ ডান। তো এখন আরেকটা বিষয় দেখাই, এটা আমি ডিলিট করে দিচ্ছি, এই ফ্রেমও ডিলিট, টেক্সটও ডিলিট। ব্যাকগ্রাউন্ড ম্যানুয়ালি ভাবে নিয়ে নিতে পারি এখান থেকে, যে ব্যাকগ্রাউন্ডগুলি ছিল এখানে, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। এরপরে শিফট প্রেস করে ধরে রেখেও ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। ওকে, ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে। এবার ফ্রেম নিতে পারেন, যে ফ্রেমটা পছন্দ হয়, মোবাইল ফ্রেম। তো এখান থেকে যদি আমি এই ফ্রেমটা নিই তাহলে এরকম হইল। তো এই ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন, ডিলিট করে। এরপরে তো অপাসিটি কমালে ভালো হবে না, আপনারা জাস্ট এখান থেকে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে স্ক্রিনশটটা ওপেন করবেন, জাস্ট এখান থেকে এক্সাম্পল হিসেবে আমি এই স্ক্রিনশটটা নিই। তো এরপর নিচ দিক থেকে কিছুটা ক্রপ করে নিচ্ছি, ওকে। এবার জাস্ট কনভার্ট করব নর্মাল লেয়ারে, এটা ক্লোজ করে দেই, কনভার্ট এই জায়গায় নিয়ে নিলাম। তো এরপর এটা নিচের লেয়ারে নিয়ে নেবেন, এরপর জুম দিয়ে দিবেন, জাস্ট জুম। এরপর সরিয়ে নিতে পারেন শিফট চেপে ধরে রেখে সরিয়ে নেবেন, এরপর আপ ডাউন প্রেস করে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। তো আপনার যদি রিসাইজের প্রয়োজন বোধ করেন তাহলে দুইটাই সিলেক্ট করে এরপর উপর দিকে নিতে পারেন, রিসাইজ করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, এনিথিং করতে পারেন। জাস্ট নিচে টেক্সট লিখে দিবেন কি টেক্সট দিতে চান। তো টেক্সটের কালার চেঞ্জ করতে পারেন, টেক্সট বোল্ড বোল্ড করতে পারেন, রিসাইজ করতে পারেন, টেক্সট স্ট্রক দিতে পারেন। টেক্সটের শেডো অ্যাড করতে পারেন, তো এই ভিডিও লং হয়ে যাবে, নয় আমি অনেক কাজ দেখানোর ইচ্ছা ছিল,
মোটামুটি তো ফটোশপের প্রায় সব শিখেই ফেলছি, সেভ করে দিলাম। আচ্ছা, এটা কোন ফোল্ডারে সেভ করতেছি? এইখানে সেভ করি, যেখানে আগে ট্র্যাক করছি, সেভ করলাম। ম্যাক্সিমাম রেজলিউশন দেওয়া, ওকে, সেভ হয়ে গেছে। তো আরো কিছু ইমেজ আছে যে এরকম অর্ধেক থাকে, এইদিকে অর্ধেক থাকে, এক পেজে অর্ধেক থাকে, আরেক পেজে অর্ধেক থাকে। সেগুলো তৈরি করতে গেলে প্রিমিয়াম সাইটগুলোতে, মানে যে সাইটগুলো থেকে তৈরি করা যায় সেই সাইটগুলোতে পেইড করতে হয়। তো আমি আপনাদের এখন সেইগুলো কিভাবে তৈরি করবেন সেটা দেখাচ্ছি। জাস্ট সিলেক্ট করবেন, প্রথমে দুইটা সিলেক্ট করার পর ছোট করে নিলেও নিতে পারেন, বড় থাকলেও সমস্যা নেই। জাস্ট এইভাবে আপনারা এই পজিশনে নেবেন। নেওয়ার পরে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কোন থেকে কোন পর্যন্ত নিলেন, বলে গেলে হবে না। এ পর্যন্ত দেওয়ার পরে টেক্সটটা রিমুভ করে দিচ্ছি, সেভ দিয়ে দিবেন। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নেই, আচ্ছা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেই, সব ব্যাকগ্রাউন্ড, লোয়ার ব্যাকগ্রাউন্ড, শিফট দিয়ে ওকে। এরপরে আমাদের কি করতে হবে, সেভ দিতে হবে। সেভস জেপিজি আগে সেভ দিলাম, অলরেডি এক্সিস্ট দেখাচ্ছে, নামটা চেঞ্জ করে দিই। তো এরপরে এরপরের অংশটুকু আমরা দিব, তার জন্য আমাকে এই দিক থেকে কাটতে হবে। তো এটা বেশি অ্যাঙ্গেল হয়ে গেছে মনে হয়, আর জুম করা যাবে না। আগেরটা সাইজ অনুযায়ী দিতে হবে, বেশি রোটেট হয়ে গেছে। তো রোটেট কমিয়ে আপনারা দিবেন, সমস্যা নাই, আপনারা সময় নিয়ে কাজটা করবেন। তো আমি জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। তো আমরা এখন দেখতে পারি, যদিও বা আমি সময় নিয়ে কাজটা করি নাই, আর আপনারা তো দেখলেনই কীভাবে কাজটা করলাম। তো এখানে ফার্স্ট ফার্স্ট কোনটা, ফার্স্টটাই অন্য জায়গায় সেভ দিছি মনে হয়, যাই হোক, নাকি ডিলিট হয়ে গেছে অলরেডি এক্সিস্টের কারণে। এখানে দ্বিতীয় যেটা করছি এইটা, তারপরে তৃতীয় চতুর্থ, তো এই দুইটা যদি সেম পজিশনে থাকে তাহলে আরো বেটার দেখাবে। আর আপনারা এখানে রোটেটটা কমিয়ে দিবেন তাহলেই হবে। তো সময় নিয়ে কাজটা করে নেবেন যেভাবে দেখাইলাম। তো এই ভিডিও লং করবো না, এ পর্যন্তই। নেক্সট ভিডিওগুলো দেখা আমন্ত্রণ রইল। এরপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আর আপনারা যদি কারো প্রয়োজন পরে আমাকে বলতে পারেন, আমি সময় নিয়ে তৈরিও করে দিতে পারি। তো এই ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।